ভারতের মিসাইল কন্যা। শত্রুপক্ষের বুকে কাঁপন ধরাতে তার তত্ত্বাবধানে তৈরি হয় মিসাইল অগ্নি। দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং এপিজে আব্দুল কালাম। বিশ্বের অগ্নিকন্যা টেসি থমাস, বিশ্ব যাকে চেনে মিসাইল কন্যা হিসাবে, কিন্তু কে এই মিসাইল কন্যা টেসি থমাস? আসুন জেনে নিই। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালামকে সারা বিশ্ব চিন্ত ভারতের মিসাইল ম্যান হিসাবে, কিন্তু জানেন কি ভারতের মিসাইল ওম্যানের নাম? পৃথিবী বিখ্যাত এমন একজন বিজ্ঞানী আছেন যিনি এই নামেই খ্যাত, গর্বিত করেছেন ভারতবর্ষকে। টেসি থমাস ভারতের প্রথম মহিলা বিজ্ঞানী যাকে একটি মিসাইল প্রজেক্টের প্রধান করা হয়েছিল। মিসাইল অগ্নি ফোর বা মিসাইল অগ্নি ফাইভ, যার নাম শুনলেই থড়হড়ি কম্প বেঁধে যায় শত্রুপক্ষের শিবিরে। 5000 কিলোমিটার দূরে গিয়েও আঘাত হানতে সক্ষম এই মিসাইল। আর এই মিসাইল তৈরির পেছনেই জড়িয়ে রয়েছে ভারতের মিসাইল কন্যার নাম। এপিজে আব্দুল কালামের মতো ইনিও যুক্ত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে। অগ্নি ফোর অগ্নি ফাইভ মিসাইলের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন টেসি থমাস। জানা গেছে 1963 সালের এপ্রিলে কেরলে জন্মগ্রহণ করেন তিনি। থুম্বা রকেট লঞ্চিং সেন্টারের পাশেই ছোট থেকে বড় হয়েছেন। তখন থেকেই মহাকাশের প্রতি বাড়তে থাকে তার ঝোঁক। জানা যায় টেসির ছোটবেলা ভীষণ কষ্টের মধ্যেই কেটেছিল। টেসি প্রথমে আলেপ্পির সেন্ট জোসেফ গার্লস স্কুলে পড়াশুনো করেন, এরপর মাস্টার ডিগ্রি করেন পুনে থেকে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ত্রিশূর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করেন। 1988 সালে যোগদান করেন ডিআরডিওতে। প্রথমে পোস্টিং পান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে। অগ্নি প্রজেক্টের জন্য থমাসকে নিয়োগ করেন স্বয়ং ডক্টর এপিজে আব্দুল কালাম। মিসাইল অগ্নি থ্রি প্রজেক্টে তিনি অ্যাসোসিয়েট প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। 2011 সালে সফলভাবে পরীক্ষিত অগ্নি ফোর মিসাইলের প্রজেক্ট ডিরেক্টর পদে ছিলেন টেসি থমাস। 2009 সালে হায়দ্রাবাদে অ্যাডভান্স সিস্টেম ল্যাবরেটরিতে তৈরি করা হয় 5000 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল অগ্নি ফাইভ। সেই সময় টেসি ছিলেন প্রজেক্ট ডিরেক্টর। 2012 সালের 19শে এপ্রিল সফলভাবে পরীক্ষিত হয় এই মিসাইলটিও। 2018তে নিযুক্ত হন অ্যারোনটিক্যাল সিস্টেমের ডিরেক্টর জেনারেল হিসাবে। এমনকি লালবাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কারেও সম্মানিত হয়েছেন টেসি থমাস। তাই নিঃসন্দেহেই বলা যায় বৈজ্ঞানিক সাফল্যে ভারতকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন এই টেসি থমাস, যিনি আপামর ভারতবাসীর কাছে পরিচিতি লাভ করেছেন মিসাইল কন্যা হিসাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।